আজকে আমি যাচ্ছি চাঁদপুর মেঘনা এক্সপ্রেসে করে, ট্রেনের ইঞ্জিন লাগানো হচ্ছে, মেঘনা এক্সপ্রেস চলে যাচ্ছে। এখন ছাড়লো ট্রেনটা, ট্রেনটা ছাড়ছে 6টা বাজে। ট্যাং থেকে রওনা দেওয়ার পর আমি ঘুমাই পড়ছিলাম। কি খবর বাংলাদেশ, আজকে দেখতে একটা আবারও ব্লগে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি চাঁদপুর মেঘনা এক্সপ্রেসে করে। এখন আমি বর্তমানে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বত্তল স্টেশন। তো ওইটা হচ্ছে আমাদের মেঘনা ট্রেন, ওই ট্রেনটা করে আমি যাব। আমার ট্রেনের টিকিট কাটা শেষ অলরেডি, ওরা এখন ইঞ্জিন লাগাচ্ছে, আর 20 মিনিট পর আমি এখান থেকে রওনা দিব। আর এখন এই ট্রেনের ইঞ্জিন লাগানো হচ্ছে, মেঘনা এক্সপ্রেস। এটা হচ্ছে আমার ট্রেনের টিকিট, আর এটা হচ্ছে আমার ট্রেন। সত্যি আমি এখন ওই ট্রেনে উঠবো, ওই ট্রেনে উঠে আমি সিটে যাচ্ছি, এখন সিটে বসবো। তো আমি ট্রেনে যাই বসে। ট্রেনের বগি পাই গেলাম, আমি এখন ট্রেন উঠবো। এটা হচ্ছে আমার ট্রেনের বগির সিট, এটা হচ্ছে আমার সিট। সো সেই আমি এখান থেকে চলে যাব। সো আমি এখন এখান থেকে রওনা দিচ্ছি। A few moments later, এখন লাকসামের স্টেশনে আছি। আমার চিটাং থেকে রওনা দেওয়ার পর আমি ঘুমাই গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখতেছি আমি লাকসাম চলে আসছি। আমার ঘুমের মধ্যে ট্রেনে, তারপর লাঙ্গুল কোট, এগুলো আমি ফেলে চলে আসছি। আমি সোজা ঘুমের মধ্যে উঠলাম লাকসামে এসে। এখন লাকসামে ট্রেনটা থামার কারণ হচ্ছে যে এখন ট্রেনটা লাকসামে এসে ইঞ্জিন, সামনের ইঞ্জিন পিছনে নিবে, পিছন থেকে সোজা চাঁদপুরের দিকে চলে যাবে। আমাদের ইঞ্জিনটা সামনে লাগাবে, ইঞ্জিনটা লাগানোর জন্য আমি অপেক্ষা করতেছি। তো ট্রেন ইঞ্জিন লাগানোর সময় আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ইঞ্জিনটা লাগানো হয়। লাকসাম নামার পর আমি নাস্তা করলাম, নাস্তা করে এখন এখানে ইঞ্জিন লাগাচ্ছে। আমরা এখন ইঞ্জিন লাগানোটা দেখবো। এই তো এই জায়গায় ইঞ্জিন লাগাচ্ছে। এখন এখানে ইঞ্জিন লাগানো কাজ চলতেছে। এরপর আমরা রওনা দিব চাঁদপুর উদ্দেশ্যে। এখানে অনেক মানুষ ভিড় হয়ে থাকছে, দেখতেছে ইঞ্জিন কিভাবে লাগাই। আমি অনেকবার দেখছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। আমি এখন যাব মেহের স্টেশন, এখান থেকে আরেক জায়গায় দাঁড়াবে ট্রেনটা, এরপর আমি আমার গন্তব্যে নেমে যাব। সো সি আপনাদের সাথে মেহেরে দেখা হচ্ছে। আমি এখন আছি মেহেরপুর, আমার গন্তব্য এখানেই শেষ। এই ট্রেনটা এখন যাবে মেন চাঁদপুরে। এটা চট্টগ্রাম থেকে চাঁদপুর আসার সময় লাগছে আপনার 3.5 ঘন্টা। আমি 3.5 ঘন্টা জার্নি করছি। সো আমি এখন আছি মেহের স্টেশনে, ট্রেনটা এখন ছেড়ে চলে যাবে। আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে আপনাদেরকে জানা দিব কীভাবে কী করতে হয়। আমার এখানে আজকে ব্লগটা শেষ। আমার ব্লগ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।